এক সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল টোটো যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নদীগ্রামে। অভিযুক্ত টোটো যাত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সিভিক ভলান্টিয়ার। জানা যায়, নন্দীগ্রাম এক নম্বর ব্লকে কর্মরত ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। সেই সময় যে রাস্তা দিয়ে টোটো নিয়ে যাওয়া হচ্ছিল সেই রাস্তায় টোটো চালানোর অনুমতি নেই, তাই ওই টোটোটিকে আটকে দেয় আক্রান্ত সিভিক ভলান্টিয়ার। সেই সময় ওই টোটো যাত্রীর সিভিক ভলান্টিয়ারের সাথে বাদানুবাদ শুরু হয়। ওই যাত্রী সিভিক ভলান্টিয়ারকে মারধর করে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই টোটো যাত্রীকে আটক করেছে। আরে সিভিককে কি মাছাই থানায় বন্ধ করে, সৈদুলদা থানায় বন্ধ করে। হ্যাঁ সৈদুলদা, তুমি ক্যামেরা করো, থানায় বন্ধ করে দিয়ে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। এক সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল টোটো যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। অভিযুক্ত টোটো যাত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সিভিক ভলান্টিয়ার। জানা যায়, নন্দীগ্রাম এক নম্বর ব্লকে কর্মরত ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। সেই সময় যে রাস্তা দিয়ে টোটো নিয়ে যাওয়া হচ্ছিল সেই রাস্তায় টোটো চালানোর অনুমতি নেই, তাই ওই টোটোটিকে আটকে দেয় আক্রান্ত সিভিক ভলান্টিয়ার। সেই সময় ওই টোটো যাত্রীর সিভিক ভলান্টিয়ারের সাথে বাদানুবাদ শুরু হয়। ওই যাত্রী সিভিক ভলান্টিয়ারকে মারধর করে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই টোটো যাত্রীকে আটক করেছে। আরে সিভিককে কি মাছাই থানায় বন্ধ করে, সৈদুলদা থানায় বন্ধ করে। হ্যাঁ সৈদুলদা, তুমি ক্যামেরা করো, থানায় বন্ধ করে দিয়ে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।